हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। वेलकम टू आर न्यू वीडियो। तो হাতে গোনা আর কদিন বাকি আছে সরস্বতী পূজোর, তো তারপরেই বাঙালিদের সরস্বতী পূজো। আর সরস্বতী পূজো হচ্ছে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। তো ভ্যালেন্টাইন্স ডে এর দিন সুন্দর তো অবশ্যই লাগতে হবে, আর সেই সুন্দর লাগার জন্যই আমি নিয়ে এসেছি একটা ফেশিয়াল। তো সেই ফেশিয়ালটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে একটা হোমমেড ফেশিয়াল। তো এমনিতেও এখনো শীত কেটে ওঠেনি, আর শীতের সময় আমাদের স্কিনের বিশেষ করে যত্ন নেওয়া দরকার। তো এই সরস্বতী পূজোর আগে এই ফেশিয়ালটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই বেস্ট রেজাল্ট পাবেন। তো চলুন আর দেরি না করে দেখে নিই কি কি লাগবে এই ফেশিয়ালটা করতে। তো এটার জন্য লাগবে 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ টক দই, 1টা কফির ছোট স্যাশে, আর 1টা ভিটামিন ই ক্যাপসুল। এবার এই সব জিনিসগুলোকে একসাথে মিশিয়ে 1টা পেস্ট বানিয়ে নেব। ভিটামিন ই ক্যাপসুল আপনারা যে কোনো কেমিস্টের দোকান থেকে পেয়ে যাবেন। আর এবার এই সব ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে মিশিয়ে নিয়ে 1টা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার এই স্মুথ পেস্টটা মুখে অ্যাপ্লাই করব। চালের গুঁড়ো টক দই রূপচর্চার 1টা অন্যতম অঙ্গ হিসেবে কাজ করে, আর তার সঙ্গেই আমরা 1টু টুইস্ট আনার জন্যে কফি পাউডার মিক্স করেছি। এই কফি পাউডারের মধ্যে থাকা ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট, যেটা ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে। আর শুধু তাই না, এটা যেটা অ্যাকনে প্রন স্কিন যাদের, তাছাড়া ডার্ক সার্কেলের সমস্যা রয়েছে, তারা তারা হোম রেমেডিতে কফি অবশ্যই যোগ করুন। টক দইয়ে রয়েছে ভরপুর ল্যাকটিক অ্যাসিড, যেটা ডেড সেলকে রিমুভ করতে সাহায্য করে। আর তাছাড়া দইতে রয়েছে ক্যালসিয়াম, যেটা ড্রাই স্কিনকে হাইড্রেট করতেও সাহায্য করে। তো 20 মিনিটস এই প্যাকটা মুখে রাখার পর হালকা গরম জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন। ধোয়ার সময় হালকা হাতে একটু মুখটা রাব করে ধোবেন, যাতে ডেড স্কিনগুলো উঠে যায়। এখন দেখতেই পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়ে গেছে স্কিনটা আগের থেকে, আর ভীষণ ভালো এই ফেশিয়ালটা। আপনারা রেগুলার ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাবেন। তো একবার অ্যাপ্লাই করার পরেই অনেকটা ডিফারেন্ট মনে হচ্ছে, ডিফারেন্সটা ভালোই বোঝা যাচ্ছে আগের থেকে। তো আপনারাও নিশ্চয়ই এটা বাড়িতে ট্রাই করবেন, আপনারাও নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন। তো দেখলেন কত সহজে ফেশিয়ালটা, আর সব জিনিস আমাদের বাড়িতেই সবসময় অ্যাভেলেবেল থাকে, আর এটা কতটা এফেক্টে আমার লাগানোর পরে আপনারা বুঝতেই পারছেন। তো আশা করি আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন কিছু নিয়ে। তো ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড স্টে হেলদি।